নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা সিম্পলভাবে চিকেন কারি রেসিপি শেয়ার করতে এসেছি, একদম সিম্পলভাবে বানাবো। তো চলো, কী কী উপকরণ নিয়েছি আর কীভাবে বানাচ্ছি চিকেন কারিটা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকে আমি বাইরে রান্না করবো না, রান্নাঘরেই রান্না করবো, ভেতরে রান্নাঘরে। তো বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে ওই কারণে। তো চলো, উপকরণ নিয়েছি চলো দেখে নাও। এখানে আছে চিকেন, 600 গ্রাম চিকেন আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ আছে, আর একটা গোটা রসুন নিয়েছি। আর এখানে টক দই আছে 3 চামচ। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি আর গোলমরিচ আছে, আর গোটা জিরে আছে ফোড়নের জন্য। আর এখানে আমি হামাল দেশিতে এগুলো কুটে রেখেছি, কাঁচা লঙ্কা ছিল 6টা, আদা আর রসুন আছে, তো এগুলো সব কুটে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব টক দইয়ের মধ্যে। হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। গুঁড়ো মশলাগুলো এবার দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব, একটা ব্যাটার তৈরি করব। আমার সমস্ত মশলাগুলো ভালো করে বেঁচানো হয়ে গেছে, এটা এবার সাইডে রেখে দিয়ে এবার আমি মাংসতে একটু হলুদ মাখিয়ে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, ভালো করে মাখিয়ে নেব মাংসের সাথে। ভালো করে হলুদটা মাংসের সাথে মাখানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, বেশি কড়া করে ভাজবো না, একটু নরম নরম থাকবে তখন এরকমভাবে তুলে নিতে হবে। এই দেখতেই পাচ্ছ আমি বেশি কড়া করে ভাজিনি, নরমভাবেই আছে। তো বন্ধুরা, এই মাংস ভাজা তেলের মধ্যে অল্প আর একটু তেল নিয়ে নেবো, আর আমি এই কড়াইয়ে রান্না করবো। মাংসটা পারলে আপনারা অন্য কড়াইয়ে ভেজে নিতে পারেন। এবার আমি এই গোটা মশলাগুলো দিয়ে দেবো ফোড়নের জন্য। আমার এই ফোড়নের গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচুরগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেবো আগে। তো বন্ধুরা, এবার গোটা রসুনটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কুটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো ভালো করে। আর আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, কোনো রকমের গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করেছি। তো আপনারা পারলে গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা মেশাতে পারেন। এগুলো ভালো করে কষে নেব। এখানে মশলাটা, সমস্ত মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওই গুলে রাখা টক দই, গুঁড়ো মশলার ব্যাটারটা তৈরি করে রেখেছি, এটা আবার দিয়ে দেবো। তো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো, আর অল্প করে এই বাটিটা ধুয়ে আমি একটু জল নিয়ে নেবো। এই জলটা দিয়ে দিই, বাটি ধোয়া জলটা, জলটা দিলাম এই কারণে নিজে থেকে মশলাটা বসে গেলে পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ মশলা থেকে পুরোপুরি তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে যাবো। আর এই সময় নুনটা আমি অ্যাড করে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে ভালো করে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো এবার আমি চিকেনটা দিয়ে দেবো, ভেজে রাখা চিকেনটা এবার দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে মিনিট পাঁচে কষে নেবো ভালোভাবে। বন্ধুরা আমি চাপা দিয়ে দিয়ে রান্না করব পাঁচ মিনিট। তো পাঁচ মিনিট হয়ে গেছে আর মাঝে চাপা খুলে আমি দুবার নেড়ে দিয়েছি, আমার কষানোটাও হয়ে গেছে মাংসটা ভালো করে। এবার আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখানে গরম জল কষে দিয়েছিলাম, এই গরম জলটাই আমি চিকেনে ব্যবহার করব, ঠান্ডা জল দেবো না। আর রান্নায় বেশি আমি গরম জলই ব্যবহার করি, খুব একটা ইয়ে হবে না, শুকনোভাব হবে না, একটু গ্রেভি থাকবে, ওই কারণে একটু জলটা বেশি দিলাম। তো বন্ধুরা আমি চাপা দিয়ে তিন মিনিটের জন্য রান্না হতে দেব। তো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দেব আর এইভাবেই রান্না করবো। আর একটু ঝোলটা মারতে হবে আর মিনিট দিয়ে ফ্রি হয়ে যাবে। তো বন্ধুরা চিকেনটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দেবো, বাড়ির বানানো গরম মশলা এটা ব্যবহার করছি, একটু নাড়াচাড়া করে। নাড়াচাড়া করে চাপা দিয়ে এক মিনিট রেখে আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে, চাপাটা খুলিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা চিকেনে ভাত রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে, তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতন বাই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।